আসতেছে না স্যার, কোনটা কোনটা হান্ড্রেড কে এর কোন সময় কোন স্যার ফার্স্টটা? এই যে তুমি কোনটা এসএফডি কথা, স্যার, এসএফডি স্যার, এসএফডি এসএফডি প্রথমে স্যার, হচ্ছে আসো তুমি এসএফবি, জি স্যার, এসএফবি এসএফডি স্যার, অল থ্রু একটা রেক্টাঙ্গুলার আছে, রেক্টাঙ্গুলার মানে এটা একটা লাইন, এই লাইনটা কি, এই লাইনের ওয়াইয়ের মান অল থ্রু 50। আমরা ওয়াই ইজ ইকুয়াল টু বি ইকুয়েশনটার সঙ্গে কম্পেয়ার করি, আমরা পাইলাম না ওয়াই ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়েশন যেটা হচ্ছে প্যারাল টু এক্স অ্যাক্সিস, আর আমার হলো ভি ইজ ইকুয়াল, প্র্যাকটিক্যালি আমরা বলতো এটা কি আঁকাচ্ছি, আমরা এইদিকে এক্স আর ভার্টিক্যালি কি বলতো, ভার্টিক্যালি কি বলতো, সরকার বলো, চৌধুরী বলো, স্যার ভার্টিক্যালি কি? রয়েছে হ্যাঁ স্যার, ভার্টিক্যালি স্যার একটা মানে সাপোর্ট স্যার, ভার্টিক্যাল, আরে ভাই আমি বলতে চাচ্ছি এটা একটা কোঅর্ডিনেট, এটা এক্স ওয়াই অ্যাক্সিস না একটা, এক্স আমি কি আঁকাচ্ছি, এক্স বরাবর তো এক্স মানে দূরত্ব স্প্যান, ওয়াই বরাবর কি আঁকাচ্ছি বলো তো, স্যার জানি না স্যার, কে বলতে পারবে ওয়াই বরাবর কি আঁকাচ্ছি, এনিবডি? আমি তো গ্রাফ গ্রাফ আঁকাচ্ছি না, গ্রাফ পেপার না, এটা এইদিকে এক্স আর উপর দিয়ে ওয়াই, তো এইদিকে তো এক্স ঠিক আছে, আমরা এক্স বলছি, উপর দিয়ে কি আঁকাচ্ছি, এনিবডি? শিয়ারপুর কে এটা কে বললো, স্যার আমি বলছি নাম বলো, নাম বলো, স্যার, তোমার নাম কি ভার্টিক্যাল হচ্ছে, যে ফোর্স গুলো, কে বললো উত্তর, নামটা বলো তার, রয় চৌধুরী স্যার, রয় তোমায় তার চৌধুরী তুমি তুমি একটা বলতে পারলে না, তো অবশ্যই শেয়ার পড় বলো স্যার, ভি, আমি একটু ভেবে চিন্তে এটা হচ্ছে ভেবে উপর চিন্তে দিকে ভি বলছি ওয়াই এর পরিবর্তে আর এইদিকে এক্স, এইটাই আমরা এই এই গ্রাফ পেপারটাই আঁকাচ্ছি আমরা, আর এখানে এটা এইদিকে এক্স উপর দিকে এম আঁকাচ্ছি, সো এটা দুইটা গ্রাফ পেপারের অংশ, এটা হচ্ছে আমরা বলে এ ওয়াই বাই এক্স, এটা হবে ভি বাই এক্স, এটা হবে এম বাই এক্স, আমরা আঁকাচ্ছি প্র্যাকটিক্যালি, আমরা একটা ভি আর এম এর গ্রাফ পেপার আঁকাচ্ছি, গ্রাফ পেপারের ছবিটা আঁকাচ্ছি ধরে নাও, বুঝতে পারছো রয় চৌধুরী এবং অন্য সবাই? জি স্যার, আর এটা হচ্ছে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করে আমরা এটা করছি, সো আলটিমেটলি আমরা দেখলাম ফ্রি বডি ডায়াগ্রাম করলে যা আসে এইটা করলে তাই আসে, এখন এইটা হলো নর্মালি আমরা আমি কয়েক ভাবে বলার চেষ্টা করছি, ফ্রি বডি ডায়াগ্রাম একটা পদ্ধতি বলছি, এরপর আমি কি বলছি একটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস একটা ইকুয়েশনকে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে এটা হলো এরকম ইনক্লাইন অ্যাক্সিস আসবে, তার মানে আমি বলছি এসএফডি কে ইন্ডিকেট করলে বেন্ডিং মোমেন্ট পাওয়া যায়, মানে আমি সব কিছু মিলাচ্ছি একসাথে, যদিও তোমাদের কাছে একসাথে জটিল হয়ে যেতে পারে, বাট তোমরা খাতায় পড়বা এই চার পাঁচটা পদ্ধতি পাশাপাশি নিয়ে পড়বা তাহলে কোনো কনফিউশন হবে না, কারণ পরীক্ষায় কোনটা কোন পদ্ধতি আসবে নোবডি নোজ, আর পরীক্ষার কথা বাদ দাও, এসএফডি বিএমডি না বুঝলে ইঞ্জিনিয়ারে কোনো লাভ নাই, তো এইটা আর কার কোনো ডাউট আছে এইখানে? নাই আমার মনে হয়। এবার আমরা পরবর্তীতে চলে যাই একই রকম অঙ্ক, এই অঙ্কটাই আসো, এই অঙ্কটা কি আমাদের আগেরটা ছিল মাঝখানে ছিল আর আমি এক সাইডে সরাই দিছি, এই পাশে সরাই দিছি, তাহলে কি হলো, তাহলে আমার দেখো এটার এই যে এই যে তোমার এই 42 কিউব আর 18 কিউব, হ্যাঁ এই যে দুইটা, এই যে দুইটা রিয়াকশন হলো, এটা আমি কিভাবে বের করবো শর্টকাট পদ্ধতি, কিরকম 60/L ইন্টু উল্টা সাইডের দূরত্ব, এইভাবে এটা রিয়াকশনটা বের করা যায়, তাহলে 60/L কত, এল হচ্ছে 20 × 14 কত হয় দেখো, 60/20 × 14, 60/20 × 14 42 হয়, এই যে 42 হয়, আর এটা হবে 60/20 × 6 উল্টা পাশের দূরত্ব, ফর্মুলা হবে আর একটা যদি ফোর্স থাকে আর ইজ ইকুয়াল টু পি বাই আর ইন্টু বি হবে হচ্ছে আর এর ক্ষেত্রে, আর আর বি হবে পি বাই আর ইন্টু এ হবে, আবার এটা নিয়ে আমি ডিটেলস যাচ্ছি না ক্লাসে বসি আমি, এখন আমরা এটাতেও শেয়ার ফোর রাখবো সিম্পল হিসাব, প্রথমে এই যে এখানে দেখো এখানে 42 কি আছে, আমি 42 পর্যন্ত উপরে উঠবো কিচ্ছু নাই, চলে আসলাম 42 পর্যন্ত, তারপরে 42 − 60, 42 − 60 কত হয়, 42 − 60 18, এই 18 তে নিচে নেমে আসবো কিচ্ছু নাই চলে যাব, আবার এই 18 উঠে যাবো, এই হলো তোমার আমার এসএফবি, এটা 42 এটা 18, তার কোনো সন্দেহ নাই, এইবার আসো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, শুরুতে কিচ্ছু নাই শূন্য, এইটা যদি রেক্টাঙ্গুলার ট্রায়াঙ্গুলার মতো হবে বা ইনক্লাইন্ড হবে যেই বলো, এই এরিয়াটা কত হবে এখানে, সেই ভ্যালুটা হবে এরিয়াটা কত এখানে, 42 × 6, 42 × 6 কত হয় কিছু হিসাব করো, 42 × 6 252, এই দেখো 42 হয় 252, সরি 42 হলো
রোলার সাপোর্ট থাকে অথবা হিন সাপোর্ট থাকে শুরুতে শেষে তাহলে বেন্ডিং মোমেন্ট শূন্য হয়। এটা একটা তাহলে আমার 252 উঠে গেছি আমি এখন নামতে কতক্ষণ এই পরিমাণ নামবো এই রেটে কত 18×14 18×14 করলে কত হয় এটা 252 হয় তাহলে এটা হচ্ছে শূন্য থেকে 252 তে উঠবে আবার 252 থেকে শূন্যতে নামবে এটাই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন খেয়াল করো তোমরা একটা জিনিস যে এই দেখো যে জায়গাটায় ফোর্স আছে সেই জায়গায় শিয়ার ফোর্স পরিবর্তন হয়ে যাচ্ছে এবং বেন্ডিং মোমেন্টও পরিবর্তন হয়ে যাচ্ছে। আগের অঙ্কে যদি আমরা যাই দেখো এই অঙ্কটা দেখো মাঝখানে ফোর্স আছে ওখানে শিয়ার ফোর্স চেঞ্জ হয়ে যাচ্ছে বেন্ডিং মোমেন্টটা করে দেন। তার মানে আরডিভিটিকে তোমরা খেয়াল করো এইটা যদি একটা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং রাখতে পারো তোমরা যে যে জায়গাটায় যদি সিঙ্গেল ফোর্স থাকে যে জায়গায় ফোর্সটা থাকে ওই জায়গায় শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট পরিবর্তন হয় এটা মোটামুটি তোমাদের এইটা আমার মনে হয় তোমরা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এই যে এখানে আমরা একইভাবে করছি অঙ্কটা দেখো একইভাবে করছি সেম জিনিস করছি আলটিমেট এটা কত আসছে দেখো এটা 42 আসছে এটা 42 আসছে এই জন্য অল থ্রু 42 আর এটা কত 42x1 আসছে এটা 42x2 আসছে তাহলে x এর সাথে গুণ করতে হয়েছে মোমেন্ট তো একই রকম ঘটনা হয়েছে এটা m = 42x হয়েছে আর m আর এটা হয়েছে m = 251 42 মানে এখান থেকে জিরো ধরলে। এবার আমার মনে হয় এই অঙ্কটা কার কোনো সন্দেহ আছে প্রথমে মাঝখানে দিলাম তারপরে এক সাইডে দিলাম সন্দেহ আছে নো স্যার নো আর কেউ আর সবাই ঘুমায় আছে না কেউ তো উত্তর দিচ্ছ না তোমরা তাহলে আমি দেখি রাও নাই নাই স্যার সমস্যা নাই স্যার আচ্ছা ভেরি গুড সমস্যা না থাকলেই ভালো কারণ এগুলো অঙ্ক বাই হিসাব ধরে করে আসতো সমস্যার কথা না তোমাদের। এবার আসে পরবর্তী একটা অঙ্ক স্যার 12টার দিকে স্যার আমাদের ইকোনমিক্স ক্লাস আছে স্যার আচ্ছা 12টার দিকে না আচ্ছা ঠিক আছে আমি এর আগে ছেড়ে দিব স্যার আর মাত্র 5 মিনিটও নাই স্যার এবার আসো এই অঙ্কটা আসো এই অঙ্কটা করে আমি ছেড়ে দিব যাও এই অঙ্কটা হচ্ছে দুইটা ফোর্স আছে সমান দূরত্বে 5 5 5 এটাকে ফোর পয়েন্ট লোডিং এ বলা হয় ফোর পয়েন্ট লোডিং চারটা পয়েন্ট গতকাল এটা বুঝাইছিলেন না বুঝাইছি তারপরে একটু আমার এখানে একটা অন্য নতুন কিছু কথা আছে এই জন্য আমরা বলছি এটা সিমেট্রিক 60 60 ঠিক আছে তাহলে এখন দেখো এখানে 60 কিপ লোড উপরে উঠছে কোথাও কিছু নাই আবার 60 কিপ নিচে নেমে গেছে এই জায়গায় কিচ্ছু নাই মানে শেয়ার ফর জিরো আবার 60 নামছে আবার 60 উঠছে তার মানে এই মাঝখানে কোনো রকম শেয়ার ফোর্স নাই বেনিমেন্ট ডায়াগ্রাম যদি বলো এটা এরকম হয়ে গেছে সোজা চলে আসছে নিচে নামছে তার মানে এই যে জোনটা এই যে মাঝখানের জোনটা এখানে কোনো শেয়ার ফোর্স নাই শুধু বেন্ডিং মোমেন্ট আছে এটাকে বলাই এই জোনটাকে বলে পিওর বেন্ডিং জোন। এই জন্য একটা তোমাদের একটা সেশনাল থাকে আমি জানি না এখন আছে কিনা থিওরি অফ পিওর বেন্ডিং এই আমার ঘটনা তোমরা এসএম ল্যাবে এইটা আমার একটা কিছু করবা পিওর বেন্ডিংটা হবে অর্থাৎ তোমাদের কোনো শেয়ার ফোর্স থাকবে না মনে করো একটা জিনিস বাঁকা হয়ে গেলে তার উপরে যে স্ট্রেস পড়ে শেয়ার শেয়ার স্ট্রেসে পড়ে বেন্ডিং স্ট্রেসে পড়ে কিন্তু এই জায়গাটাই কোনো রকম শেয়ার স্ট্রেস পড়বে না শুধু বেন্ডিং স্ট্রেস পড়বে সবাইকে বুঝতে পারছো পিওর বেন্ডিং জিনিসটা কি এবং আর যেহেতু সিমেট্রিক এই জন্য সমান যাক এটা ইম্পর্টেন্ট নেই পিওর বেন্ডিং হলো এটাই আর ঠিক আছে আজকে আমি আর করাচ্ছি না এই অঙ্গ কাল নেক্সট ক্লাসে করাবো তা তোমাদের যে পরবর্তী যে ক্লাস আছে তা কার কোনো সন্দেহ আছে এখানে